তোমাদের 2 মিনিট সময় নষ্ট করবো, ভিডিওটা শেষ অবধি দেখবে? আচ্ছা কথা বলবো, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে পরীক্ষাটা, সেটা কি লিখিত পরীক্ষা হবে নাকি মৌখিক নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো। আর আলোচনা করবো যে তোমাদের কি যে স্পেশাল এক্সিকিউটিভ আছে সেটাতে কি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার প্রয়োজন আছে বা ত্রিপুরা জিকে পড়ার প্রয়োজন আছে, সেগুলো তোমাদেরকে আজকে আলোচনা করবো। কেন করবো, আমি দেখেছি অনেক ইউটিউবার আছেন যারা আপনাদেরকে বলছেন যে আপনারা ফায়ার সরি স্পেশাল এক্সিকিউটিভের কোনো স্টাডি ম্যাটেরিয়ালস কিনে পয়সা খরচ করেন না, ফালতু টাকা টাকা নষ্ট করবেন না, এরকম বলছেন তারা। সেই জন্য এই ভিডিওটা বানানো। দেখুন, আমাদের কাজ মানুষের ভবিষ্যৎ গড়ার চিন্তা করি, মানুষের ভবিষ্যৎ নষ্ট করার চিন্তা আমরা কখনো করি না। আমরা যেটা সিলেবাসে দিয়েছি, চারটা আমরা একটা দিয়েছি অলরেডি, সেই ভিডিওটা আমার চ্যানেলে পাবেন, আপনারা দেখবেন যে সিলেবাস দেওয়া হয়েছে, 4টি টপিক দেওয়া হয়েছে, সেই টপিক অনুযায়ী আমরা নোট বানিয়েছি, সেই টপিক অনুযায়ী আমরা নোট দিই। এখানে কোনো টপিকে বলা হয়নি যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বা অন্য কোনো কারেন্ট ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বা ত্রিপুরা জিকে থাকবে, এরকম কোনো কিছুই বলা হয়নি। শুধু 4টি অন্যান্য টপিক রাখা হয়েছে, সেই টপিকের উপরই এক্সাম হবে, হয় লিখিত হোক বা ইন্টারভিউ হোক, 100 মার্কের কিন্তু এখান থেকেই হবে। অনেকে বলছে কি যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের কাছ থেকে লাস্ট 6 মাসে নিয়ে নাও, নিয়ে স্পেশাল এক্সিকিউটিভের জন্য প্রিপারেশন নাও। দেখো ভাই, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমরা সিলেবাস ওয়াইজ দিই, সিলেবাস নিয়ে আমি কথা বলবো, যেটা সিলেবাসে দেবে সেটা নিয়ে কথা বলবো, এক্সট্রা কথা আমরা বলি না। আসলে তাদের কাছে স্পেশাল এক্সিকিউটিভের নোট নেই, যদি থাকতো তাহলে এতদিন দেখতে যে বারবার বলতো যে আমাদের কাছ থেকে শুধুমাত্র একমাত্র নাও, স্পেশাল এক্সিকিউটিভ এর নোট নেওয়া নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করো, এরকম বলতো। তো এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে এরকম এই জন্য বাধ্য হলাম, অনেকে আমাকে দেখেছে বা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যে এরকম এরকম কোনো না কোনো ইউটিউবার বলছেন যে ফালতু কোনো স্পেশাল এক্সিকিউটিভের এখন কোনো স্টাডি ম্যাটেরিয়ালস না কেনার জন্য, না পড়ার জন্য, সময় নষ্ট না করার জন্য। জানি না ভাই কীরকম তারা এরকম কথাগুলো বলে, যে জায়গায় নোটিফিকেশনের ক্লিয়ারলি দেওয়া আছে 4টি অপশন, 4টি টপিক রাখা হয়েছে, 100 মার্কের ইন্টারভিউ হবে, এখন হয় লিখিত হবে বা ইন্টারভিউ হবে, তবে সম্ভাবনা খুব বেশি লিখিত হওয়ার, কারণ 100 মার্ক, যদি বুঝতাম 30 মার্ক, 25 মার্ক, 15 মার্ক, তাহলে আমরা মনে করতাম যে ফেস টু ফেস ইন্টারভিউ মাধ্যমে 100 মার্কের নেওয়া হবে। কিন্তু 100 মার্ক যে জায়গায় উল্লেখ করা আছে, সেই জায়গায় চান্স 100%-এর মধ্যে 90% চান্স যে এটা লিখিত পরীক্ষা হবে। এবং আমি ক্লিয়ারলি বলে দিই, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নেই এখানে, টপিকে স্পেশাল এক্সিকিউটিভের কথা বলছি, অন্যান্যটা না, স্পেশাল এক্সিকিউটিভের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসে নেই বা ত্রিপুরা জিকে নেই। তারপরেও আমরা যেটা দিই স্পেশাল এক্সিকিউটিভের নোট, সেখানে আমরা স্পেশাল এক্সিকিউটিভের যে 4টি টপিক আছে কমপ্লিট দেই, তাছাড়া ত্রিপুরা জিকে দিই, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেবো না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কোনো টপিক কোনো সিলেবাসে কিচ্ছু নেই। তো আমি বলবো স্পেশাল এক্সিকিউটিভ যারা আছেন, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে সময় নষ্ট করবেন না, এটাই কারণ, যেটা টপিক আছে সেটাই পড়বেন, সেটাই সেটাতেই কোয়েশ্চেন করা হবে, সেটাই পরীক্ষাতে আসবে বা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? অযথা কারো কথায় কান দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না, যেটা কাগজপত্র কলমে দেখবেন সেটাই বিশ্বাস করবেন, সেটাই পড়বেন। জয় হিন্দ।